সবাই কি শুনতে পাচ্ছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে যে যেখানে থেকে যে অবস্থায় আমার এই নার্সিং ক্লাস দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকের এই ক্লাসে তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই, আমি শাহজাহান, নার্সিং অফিসার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল, বিএসসি ইন নার্সিং অ্যান্ড এমএস জেনেটোলজি অ্যান্ড জেরিয়াট্রিক ওয়েলফেয়ার, ইউনিভার্সিটি অফ ঢাকা। আজকের আয়োজনে যারা এই করোনা মহামারীতে এই মহৎ উদ্যোগ নিয়েছে 10 মিনিট নার্সিং ক্লাসের, তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে আরও আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে এই আজকে এই বিষয়টা আলোচনা করার জন্য সুযোগ দিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনায় সরাসরি চলে যাচ্ছি। আপনারা অলরেডি জেনে ফেলেছেন যে আজকের বিষয় হচ্ছে প্রিভেনশন। আপনারা শুনতে পাচ্ছেন কি না কাইন্ডলি একটু বলবেন। তো প্রিভেনশন বিষয়ে যদি বলতে যাই, তো প্রিভেনশন শব্দটা প্রতিরোধ শব্দটা কিন্তু আমাদের সবার কাছেই পরিচিত। তো যদি আমি সাধারণভাবে বলতে যাই, দেখেন যে ক্রিকেটেও কিন্তু প্রতিরোধ শব্দটা চলে আসে যখন সাকিব আল হাসানের ঘূর্ণি ঠেকানোর জন্য অনেক ব্যাটসম্যানরা তার স্টাম্প বাঁচানোর জন্য প্রতিরোধ গড়ে তোলে, তেমনিভাবে শোয়েব আখতারের গতির ঝড় প্রতিরোধ করার জন্য কিন্তু প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে তার ব্যাটের মাধ্যমে। আবার আমাদের দেশে বহুল প্রচলিত শব্দ আছে যে বাল্য বিবাহ, কিন্তু স্বাস্থ্য সেবায় যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি একটা প্রবাদ বাক্য আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো যেটা হচ্ছে রোগ চিকিৎসার চেয়ে প্রতিরোধই ভালো। তো আমরা আজকে নার্সিংয়ে এটাই আলোচনা করব যে প্রিভেনশন ইজ বেটার, এবং প্রিভেনশন বিষয়টা কী সেটা অলরেডি সাধারণভাবে আমরা জেনে ফেললাম। নার্সিংয়ে যেটা আমাদের জন্য জরুরি, এই করোনা মহামারীতেও আমাদের জন্য জরুরি, সেটাই হচ্ছে প্রিভেনশন। সেই প্রিভেনশন নিয়েই আমি আজকে কথা বলবো, সেটা হচ্ছে ডিজিজ প্রিভেনশন। ডিজিজ প্রিভেনশন কথাটা বলতে গেলে, ডিজিজ প্রিভেনশন বিষয়টা আসলে কী? প্রিভেনশন একটা ওয়ে অর এ প্রসেস বাই হুইচ উই ক্যান প্রিভেন্ট এ ডিজিজ। প্রিভেনশন ইমপ্লাইজ টু অপোজ এ কজ অর এ ডিজিজ, যেটা একটা ডিজিজকে অথবা ডিজিজের কারণকে প্রতিরোধ গড়ে তুলবে, সেই বিষয়টাই হচ্ছে প্রিভেনশন। তো প্রিভেনশন কথাটা যদি আমরা আরও ব্রডলি বুঝতে চাই, যেটা আমি বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে নিজের ভাষায় যেটা আমি বুঝতে পারছি, প্রিভেনশন ইজ এ ওয়ে টু ব্রেক ডাউন দ্য চেইন অফ ইনফেকশন। এটা হচ্ছে একটা ওয়ে অর রাস্তা অথবা একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা একটা ডিজিজ সংঘটিত হওয়ার বা একটা ডিজিজ ডেভেলপ করার যে একটা চেইন আছে, সেই চেইনটাকে আমরা ব্রেকডাউন করে দিতে পারি, সেটাই হচ্ছে প্রিভেনশন। তো প্রিভেনশনের লেভেল আছে, একটা ডিজিজের যেমন লেভেল আছে, যেমন শুরু থেকে একটা সোর্স আর রিজার্ভার থেকে যেভাবে ডিজিজটা মানে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত হিউম্যান বিং তথা মানুষের বডিতে একটা রোগ ডেভেলপ করে, তো এটা কিন্তু যেমন বিভিন্ন লেভেলে থাকে, তেমনি ডিজিজ প্রিভেনশনেরও একটা প্রিভেনশনের লেভেলটাই মূলত আলোচনা করব, যেটা দিয়ে আমরা সব লেভেলেই বুঝতে পারবো যে ডিজিজটা কীভাবে আমরা প্রিভেনশন করতে পারি। তো আপনারা যারা কমেন্ট করছেন, তো আমরা সরাসরি, আমার মনে হয় যেহেতু 20 মিনিট ক্লাস, আমি সরাসরি সংক্ষেপে আলোচনা করব এবং মানে চেষ্টা করব নিজের ভাষায় যেন সবাই বুঝতে পারে। এখানে সব লেভেলের স্টুডেন্ট আছে, ডিপ্লোমা, বিএসসি আই থিঙ্ক, সো আমি চেষ্টা করব যাতে সহজভাবে বিষয়টা বোঝা যায়। তো লেভেল অফ প্রিভেনশন, আশা করি প্রিভেনশন কথাটা আপনারা বুঝতে পারছেন। তো আমি আবার যদি একটু বাংলায় রিপিট করি, সেটা হচ্ছে একটা রোগ হওয়ার কারণটাকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি, প্রতিরোধ করতে পারি, তাহলে কিন্তু রোগটা আর হবে না। আর এই যে প্রতিরোধ করার যে ব্যবস্থা বা একটা প্রসেস বা একটা ওয়ে, সেই ওয়েটাই হচ্ছে একটা প্রিভেনশন, আশা করি বুঝতে পারছেন। তো ডিজিজ প্রিভেনশনের ক্ষেত্রে আমি যদি লেভেল অফ প্রিভেনশন বলি, তাহলে এখানে চারটা লেভেলের কথা আসে। একটা হচ্ছে প্রিমোডিয়াল প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন অ্যান্ড টার্সিয়ারি প্রিভেনশন। আপনারা যারা স্টুডেন্ট আছেন, যারা ফার্স্ট ইয়ার অর সেকেন্ড ইয়ার কমিউনিটি হেলথ নার্সিংয়ের, তারা একটু কাইন্ডলি শুধু চারটা
শব্দ লিখে রাখেন প্রিমোডিয়াল প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন অ্যান্ড টারশিয়ারি লেভেল অফ প্রিভেনশন। এই চারটা ওয়ার্ড লিখলেই আশা করি যে আমার আজকের ক্লাসটা আপনারা মানে বুঝতে পারবেন, এবং আমি চেষ্টা করব যে আপনাদেরকে যেন সহজ ভাষায় বুঝতে পারেন এবং নিজের ভাষায় নিজের মতো করে পরীক্ষায় লিখতে পারেন এবং ভাইবাতে যেন আপনার কোথাও না আটকান ইনশাল্লাহ। তো সেটাই বলবো, প্রিমোডিয়াল প্রিভেনশন। দেখেন কথাটার মধ্যেই যে প্রিমোডিয়াল কথাটা আসছে অ্যান্সিয়েন্ট অথবা আদিম, যেটা বোঝায় মানে একেবারেই মানে প্রাথমিক অবস্থায়, যেটা প্রারম্ভিক অবস্থায় আপনি প্রিভেন্ট করবেন সেটাই কিন্তু প্রিমোডিয়াল প্রিভেনশন। এখানে বলে রাখা ভালো যে দেখেন একটা ডিজিজের জন্য কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর অথবা কিছু কারণ লাগে, সেই কারণটা যাতে ডেভেলপ না করে সেইটাকে প্রিভেন্ট করা হচ্ছে প্রিমোডিয়াল প্রিভেনশন। আশা করি কথাটা আপনারা বুঝতে পারছেন। আমি আবার রিপিট করি, একটা ডিজিজ মনে করেন হাইপার টেনশন, তো হাইপার টেনশন হওয়ার জন্য কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন স্মোকিং হতে পারে, আবার ওবিসিটির জন্য কিন্তু কিছু কারণ দায়ী থাকতে পারে, যেমন খাবার ডায়েটের একটা ব্যাপার থাকে। তো এই কারণগুলো কিন্তু ডেভেলপ করে আর্লি এজে অর্থাৎ চিলড্রেন এজে, তো চিলড্রেন এজে এই কারণগুলো যে ডেভেলপ করে, এই কারণগুলো ডেভেলপ করতে না দেওয়াটাই হচ্ছে প্রিমোডিয়াল প্রিভেনশন। বিষয়টা জাস্ট এমন যে আপনার লাইফস্টাইলটা শুরু থেকে যদি আপনি ব্যালেন্স ডায়েট খাওয়ান একটা বাচ্চাকে, তাহলে কিন্তু সে একটা মানে হেলদি লাইফ ডিল করবে, এবং তার লাইফস্টাইল যদি আপনি স্মোকিংয়ের কাছে তাকে স্মোকিং সে না খায়, তাহলে দেখা যাবে যে তার যে রিস্ক ফ্যাক্টর অ্যালকোহল খেলে যেমন লিভার ডিজিজ হতে পারে, তো আবার আপনার হাইপার টেনশন হতে পারে, আপনার যদি ব্যালেন্স ডায়েট না থাকে সেক্ষেত্রে দেখা যাবে অতিরিক্ত যেটা আমরা ওভার নিউট্রিয়েন্ট বলে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ওবিসিটি ডেভেলপ করতে পারে। তো আমি যদি শুরু থেকেই সেই রিস্ক ফ্যাক্টরটাই তৈরি করতে না দিই, তাহলে কিন্তু আর ওই ডিজিজের দিকে যাচ্ছে না। তো সেটা হচ্ছে প্রিমোডিয়াল প্রিভেনশন, অর্থাৎ আপনি রিস্ক ফ্যাক্টরটাই ডেভেলপ করতে দিচ্ছেন না, মানে শুরুতেই আপনি প্রিভেনশন করে দিচ্ছেন। এক্ষেত্রে আমি যদি করোনার কথা বলি, দেখেন করোনাটা যদি দেশে বাইরের থেকে যারা আসলো তাদেরকে যদি আমরা শুরু থেকেই আসতে না দিতাম, সেটা হয়তো প্রিমোডিয়াল প্রিভেনশন, অর্থাৎ আমার আর এই যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস এগুলা ইউজের প্রয়োজন পড়তো না এই সময় এসে, যদি আমি শুরুতেই আটকায় দিতে পারতাম। তো এটাই হচ্ছে আশা করি প্রিমোডিয়াল প্রিভেনশনটা আপনারা বুঝতে পারছেন, যে রিস্ক ফ্যাক্টরটা ডেভেলপ করতে না দেওয়াটাই হচ্ছে প্রিমোডিয়াল প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশনে চলে যাই আমরা, দুই নম্বর ধাপ প্রাইমারি প্রিভেনশন। তো প্রাইমারি প্রিভেনশনটা আর প্রিমোডিয়াল প্রিভেনশন, কেন আমি প্রিমোডিয়াল প্রিভেনশন নিয়ে এত কথা বললাম, প্রাইমারি প্রিভেনশন এবং প্রিমোডিয়াল প্রিভেনশনটা অনেকে একই মনে করে থাকে, কিন্তু প্রাইমারি প্রিভেনশন এবং প্রিমোডিয়াল প্রিভেনশনের পার্থক্য একটাই, দুটোই আপনার রিস্ক ফ্যাক্টরটা নিয়েই কাজ করবে, কিন্তু প্রিমোডিয়ালে হচ্ছে আপনার রিস্ক ফ্যাক্টরটাই ডেভেলপ করতে দিবে না। আর প্রাইমারি প্রিভেনশন এসে পারে নাও পারে, কিন্তু প্রাইমারি প্রিভেনশনের মূল কথাটা হচ্ছে আপনার প্রমোশন এবং স্পেসিফিক প্রোটেকশন, দুটো বিষয় নিয়ে আমরা কাজ করব। একটা হচ্ছে হেলথ প্রমোশন আর একটা হচ্ছে স্পেসিফিক প্রোটেকশন, যেটা হচ্ছে আপনার প্রাইমারি প্রিভেনশনে আমরা পাব। তো হেলথ প্রমোশন এবং স্পেসিফিক প্রোটেকশনের কথা যদি আমরা বলতে চাই, তো হেলথ প্রমোশনে দেখা যাবে যে যদি একজন পার্সন ওবেজ হয়, ওবেজ হলেই যে তার হাইপার টেনশন হবে এমন না, কিন্তু তিনি কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর হাইপার টেনশনের জন্য বা ডায়াবেটিস মেলাইটাসের জন্য। তো সেক্ষেত্রে আমরা একজন ওবেস পার্সনকে তার প্রপার নিউট্রিশনাল ডায়েট মেনটেন করে, যেটা ব্যালেন্স ডায়েট বলেন, সেটা মেনটেন করা, এক্সারসাইজ করা, তো এইগুলো মেনটেনের মাধ্যমে কিন্তু তার ওবিসিটিটা কমিয়ে আনতে পারে, এবং যদি কেউ অ্যালকোহল খায় সেটা অ্যালকোহলটা অ্যাভয়েড করতে পারে, এবং স্মোকিংয়ের অভ্যাস থাকলে সেটা অ্যাভয়েড করতে পারে। প্রপার স্যানিটেশন ব্যবস্থাও করতে হবে, ফুড অ্যান্ড নিউট্রিয়েন্ট, ফুড অ্যান্ড সেফ ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই, এসবের মাধ্যমে কিন্তু আমরা প্রাইমারি প্রিভেনশনে মূলত হেলথ প্রমোশনটা করতে পারি। কিন্তু স্পেসিফিক প্রোটেকশন, প্রাইমারি প্রিভেনশনে দুটো বিষয়, একটা হচ্ছে হেলথ প্রমোশন আর একটা হচ্ছে স্পেসিফিক প্রোটেকশন। হেলথ প্রমোশন লাইফস্টাইলটাই মেইনলি চেঞ্জিং, হেলদি লাইফস্টাইল ডিল করা এবং এনভায়রনমেন্টাল স্যানিটেশন মেনটেন করা বা এনভায়রনমেন্টাল কিছু মডিফিকেশন করা। আর স্পেসিফিক প্রোটেকশনের কথা যদি আমাদের আসবে হচ্ছে যে এটা ভ্যাকসিনেশন হতে পারে, যেমন ভ্যাকসিনেশন ইপিআই প্রোগ্রামে কিন্তু ভ্যাকসিন, যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়, যদি আমরা ছোটোবেলায় বাচ্চাদেরকে এই ভ্যাকসিনগুলো দিয়ে দিই, তাহলে অনেক ডিজিজ থেকে কিন্তু বাচ্চা
মানে মুক্তি পাচ্ছে এবং তার এই রিস্কটা থাকছে না। তো এটা হয়ে গেল। এরপরে আরও স্পেসিফিক প্রোটেকশন আসতে পারে, যেমন র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়, এ ধরনের ভ্যাকসিনেশনের ব্যাপারটাই স্পেসিফিক প্রোটেকশন চলে আসে। আবার এই সময়ে দেখা যাচ্ছে স্পেসিফিক আরও কিছু বিষয়, আমাদের করোনার সময় মানে এই যে করোনার সময় কিন্তু প্রোটেকশন আমাদের প্রাইমারি লেভেলেই প্রোটেকশন নিতে হবে। তো প্রাইমারি প্রোটেকশন এখানে আমরা অতিরিক্তভাবে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছি, হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিস চলছে, গ্লাভস ব্যবহার করা, মাস্ক ব্যবহার করা, এই যে প্র্যাকটিসগুলো এটা কিন্তু প্রাইমারি লেভেলেই আমরা চেষ্টা করতেছি যেন আমাদের করোনাটা না হয়, এই ডিজিজ হওয়ার পূর্ব মুহূর্তে ডিজিজ জানতে না হয়, এই যে প্রিভেনশনটা এটাই কিন্তু প্রাইমারি প্রিভেনশন। ডিজিজ হওয়ার আগ পর্যন্ত আমরা যে প্রিভেনশনটা, যে মেজারটা নিচ্ছি, যে প্রতিরোধ ব্যবস্থাটা করছি, এটাই কিন্তু প্রাইমারি প্রিভেনশন। আশা করি প্রাইমারি প্রিভেনশনটা আপনারা বুঝতে পারছেন, যে ডিজিজ হওয়ার পূর্ব মুহূর্তেই আমরা যাতে ডিজিজটা না হয় সেই জন্য যে আমরা প্রস্তুতিটা নিব বা যে প্রতিরোধ ব্যবস্থা করব সেটাই কিন্তু প্রাইমারি প্রিভেনশন। তো আপনাদের জন্য আবার একটু রিপিট করছি, সেটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশনে আমাদের দুটা কাজ থাকে, একটা হচ্ছে হেলথ প্রমোশন, হেলথ প্রমোশনের মধ্যে লাইফস্টাইল চেঞ্জিং, আর হচ্ছে এনভায়রনমেন্টাল মডিফিকেশন, আর একটা হচ্ছে স্পেসিফিক প্রোটেকশন, যেটা প্রিভেনশনের মাধ্যমে করা হয়ে থাকে, এবং আরও কিছু স্পেসিফিক রোগের বিরুদ্ধে স্পেসিফিক ব্যবস্থা যেটা আমরা আলোচনা করলাম। এরপরে আমরা যদি সেকেন্ডারি প্রিভেনশনে চলে যাই, তো সেকেন্ডারি প্রিভেনশনটা আসলে দেখা যায় যে রোগ স্ক্রিনিং করে বের করা, যেটা হচ্ছে আর্লি ডিটেকশন অ্যান্ড প্রম্পট ট্রিটমেন্ট, যেটা বলা হয় আর্লি ডিটেকশন অ্যান্ড ট্রিটমেন্ট। একটা ডিজিজ আছে কি না, অথবা রিস্ক গ্রুপ পার্সনকে আমরা যদি স্ক্রিনিং করি, যেমন এখন আমাদের করোনা রোগে যে PCR টেস্ট করা হচ্ছে, এবং এটা টেস্ট করা যে আর্লি ডিটেকশন করা যে কার ডিজিজটা আছে, অথবা রিস্ক পার্সনদেরকে আমরা স্ক্রিনিংয়ের মাধ্যমে, সার্ভিলেন্সের মাধ্যমে এটা কিন্তু বের করতে পারি, এটা হচ্ছে আর্লি ডিটেকশন। এবং দ্রুত যদি আমরা সেটা ট্রিটমেন্ট করি, তাহলে দেখা যাবে যে ফার্দার ড্যামেজ বা যেটা আরও রোগটা যাতে ভয়াবহ আকার ধারণ না করে সেটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। এটা হচ্ছে আমরা সেকেন্ডারি প্রিভেনশন আলোচনা করব। সেকেন্ডারি প্রিভেনশনের কথা মূলত দুইটা, আর্লি ডিটেকশন অ্যান্ড ট্রিটমেন্ট, এই বিষয়টা মাথায় রাখলে আমরা সেকেন্ডারি প্রিভেনশনটা বুঝতে পারবো। আবার বলি যে সেকেন্ডারি প্রিভেনশনে আর্লি ডিটেকশন, একটা ডিজিজ কারোর আছে কি না সেটা স্ক্রিনিংয়ের মাধ্যমে, টেস্টের মাধ্যমে আমরা সেটা বের করতে পারবো, এবং রিস্ক গ্রুপ যারা আছে তাদের টেস্ট করব, তাহলে দেখা যাবে যে আমরা খুব দ্রুতই মানে ডিটেক্ট করতে পারবো যে কার রোগটা আছে কি না, এবং দ্রুতই ট্রিটমেন্টে যেতে হবে। এটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। এবার ডিজিজটা হয়ে গেল, ডিজিজ যদি হয়ে যায় অনেক কিছু থাকে, একটা ডিজিজ হয়ে গেল, মনে করেন একটা ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট বা হাইপারটেনশনের পেশেন্ট, তো এই পেশেন্টের জন্য আবার প্রিভেনশন কি? এটা তো হয়েই গেছে, তো এটা হয়ে যাওয়ার পরেও আসলে প্রিভেনশনটা থাকে, সেটা হচ্ছে যে একটা পেশেন্ট ডায়াবেটিস মেলাইটাস, কিন্তু আমরা যদি তার ট্রিটমেন্টটা সঠিকভাবে চলে, তার লাইফস্টাইল মডিফিকেশন করে দেয়, তার এক্সারসাইজ, ডায়েট, ডিসিপ্লিন এগুলোর মধ্যে আমরা সবসময় রাখি, তাহলে কিন্তু তার এই ডায়াবেটিসের যে ফেট অফ ডায়াবেটিস, যেটা যে ইফেক্ট হতে পারে নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, যে সমস্যাগুলো পরবর্তীতে ডেভেলপ করতে পারে, অথবা ডায়াবেটিস মেলাইটাস, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস হলে যেটা হয়ে থাকে ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে। তো মেইনলি একটা ডিজিজ যখন হয়ে যাবে, সেইখান থেকে সেটার প্রপার ট্রিটমেন্ট এবং তার যে ব্যবস্থা, তার জন্য যে এডুকেশন দেওয়া দরকার, যে আপনি এইভাবে মেনটেন করেন, ডায়েট মেনটেন করেন, ডিসিপ্লিন মেনটেন করেন, আপনার ড্রাগটা মেনটেন করেন, তাহলে কিন্তু ডায়াবেটিস থাকা সত্ত্বেও একজন মানুষ ভালো থাকতে পারে। তো এটা হচ্ছে আমরা চিন্তা করতেছি যে টারশিয়ারি প্রিভেনশনে। আবার একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, দেখা গেলো তার একটা হাত নাই, একটা হাত তার না থাকতে পারে, একটা পা না থাকতে পারে, কিন্তু তার যদি আমরা একটা ভোকেশনাল ট্রেনিং দিয়ে দেই, তাহলে কিন্তু সে মোটামুটি তার মতো করে একটা নর্মাল লাইফ ডিল করতে পারবে। তো টারশিয়ারি লেভেলেও প্রিভেনশনটা কিন্তু আমাদের দরকার। আবার হাইপারটেনশন একটা পেশেন্ট হতে পারে, সে পেশেন্ট যদি তার
হাইপারটেনসিভ ড্রাগ কন্টিনিউ না করে এবং তার যে ডিসিপ্লিন সেটা মেনটেন না করে, প্রপার এক্সারসাইজ সেটা না করে, তাহলে দেখা যাবে যে হাইপারটেনশন থেকে তার হার্ট ডিজিজ বা স্ট্রোক করতে পারে। তো আমরা এখানে টারশিয়ারি লেভেলে প্রিভেনশন করেও কিন্তু একটা দেখেন স্ট্রোককে আমরা প্রিভেন্ট করতে পারতেছি, বা হার্ট ডিজিজকে আমরা একটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনকে প্রিভেন্ট করতে পারতেছি যদি কারোর এই ডিসিপ্লিনের মধ্যে আমরা রাখতে পারি। তাহলে একটা ডিজিজ থাকা সত্ত্বেও কিন্তু সে ভালো থাকতে পারে। তো আমরা আজকে যে বিষয়গুলো পড়লাম তার মধ্যে হচ্ছে প্রিভেনশনে আমরা চারটা বিষয় পড়লাম। চারটা বিষয়ের মধ্যে একটা হচ্ছে প্রিমোডিয়াল প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন অ্যান্ড টার্সিয়ারি প্রিভেনশন। প্রিমোডিয়াল প্রিভেনশনে আমরা যেটা বললাম সেটা হচ্ছে একটা ডিজিজ ডেভেলপ করার জন্য যে রিস্ক ফ্যাক্টরটা দরকার বা রিস্ক ফ্যাক্টর, সে আমরা রিস্ক ফ্যাক্টরটাই ডেভেলপ করতে দিচ্ছি না, তাহলে সেটা আমরা প্রিমোডিয়াল প্রিভেনশন অর্থাৎ এনসিয়েন্ট বা একদম প্রারম্ভে শুরুতেই আমরা তার যে ডিজিজ হবে সেই ডিজিজ হওয়ার জন্য যে পজিটিভ বা রিস্ক ফ্যাক্টর সেটাকেই আমরা হতে দিচ্ছি না, মানে একেবারেই শুরু লেভেলটাতেই আমরা প্রিভেনশন করে দিচ্ছি। সেটা হতে পারে যে ব্যালেন্স ডায়েটের মাধ্যমে, সাধারণত দেখা যায় যে হাইপারটেনশন বা ডায়াবেটিস মেলাইটাস এই ধরনের ডিজিজ কিন্তু মানে একটা মানে আর্লি এজ বা চিলড্রেন লাইফ স্টাইল এইসবের মধ্যেই কিন্তু নির্ভর করে থাকে। চিলড্রেন এজেই বা দেখা যায় যে বয়স 20-এর মধ্যেই একজন সিগারেট শুরু করতে পারে, অ্যালকোহল শুরু করতে পারে, আবার তার ডায়েটে ঠিক থাকে না, স্পাইসি ফুডের দিকে চলে যায়। তো আমরা যদি শুরুতেই এই তার লাইফ স্টাইলটা মেনটেন করে দিতে পারি তাহলে দেখা যাবে কি যে তার যে রিস্ক ফ্যাক্টরটা দরকার তার পরবর্তীতে 30+ এজে বা 40 এজে গিয়ে যে হাইপারটেনশন বা ডায়াবেটিস মেলাইটাসটা হবে, তো সেটাই কিন্তু আমরা মানে সেটার রিস্ক ফ্যাক্টরটাই তার মধ্যে ডেভেলপ করতে দিলাম না, তার মানে আমরা শুরুতেই প্রিভেন্ট করে দিতে পারলাম। এরপরে আমরা প্রাইমারি প্রিভেনশনে মেইনলি আসা হচ্ছে হেলথ প্রমোশন অ্যান্ড স্পেসিফিক প্রোটেকশন। তো হেলথ প্রমোশনে মেইনলি হচ্ছে হেলথ এডুকেশন দিতে হবে। তো হেলথ এডুকেশনের মধ্যেই কিন্তু চলে আসছে যে লাইফ স্টাইল মডিফিকেশন চলে আসবে, তার প্রপার স্যানিটেশনের ব্যাপারে নলেজ দিতে হবে, তো এই বিষয়গুলো চলে আসে। আর স্পেসিফিক প্রোটেকশন যেটা আমি বললাম আবারও বলতেছি যে স্পেসিফিক প্রোটেকশনের মধ্যে মেইনলি ভ্যাকসিনেশনটা আছে, এই ভ্যাকসিনেশনের বিষয়ে বললাম। ইপিআই শিডিউলে কিছু ভ্যাকসিন আছে, এগুলো একটা বাচ্চাকে যদি বেশ কিছু রোগ থেকে সে মুক্তি পেতে পারে। এরপরে আবার বড় অবস্থাতেও কিন্তু টিটেনাস ভ্যাকসিন দেওয়া হয়, টিটেনাস টক্সয়েড ভ্যাকসিন যেটা হচ্ছে গর্ভবতী মায়েদের জন্য দেওয়া হয়, খুবই জরুরি, সবার জন্য জরুরি, গর্ভবতী মায়েদের যাতে ম্যাটারনাল মর্টালিটি আমরা প্রিভেন্ট করতে পারি কিন্তু এটার মাধ্যমে। আবার র্যাবিস ভ্যাকসিনের মাধ্যমে আমরা র্যাবিস থেকে মুক্তি পেতে পারি। এছাড়া যদি আমরা প্রিমোডিয়াল প্রিভেনশনে আমি আরও একটা বিষয় এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমরা যদি বাল্য বিবাহ প্রতিরোধ করতে পারি তাহলে দেখা যাবে কিন্তু আমরা ম্যাটারনাল মর্টালিটি এবং ইনফ্যান্ট বা চাইল্ড মর্টালিটি রেটও কিন্তু আমরা নিউনেটাল মর্টালিটি কিন্তু রেটও কিন্তু আমরা কমিয়ে ফেলতে পারি। এটা কিন্তু প্রিমোডিয়ালে চিন্তাভাবনা করতে হবে। কীভাবে, যদি একটা বাচ্চা একটা মেয়ে যদি 13-14 বছর বয়সে বিয়ে হয় তাহলে কিন্তু তার 18 বছরের নিচেই মানে বাচ্চার জন্ম দেওয়ার সম্ভাবনাটা থেকে যায়। কিন্তু আমি যদি একটা মেয়ের বিয়েটা 18-এর পরে গিয়ে চিন্তা করি তাহলে কিন্তু তার আর যে হাই রিস্ক মাদারের যে ক্রাইটেরিয়া সেটার মধ্যে কিন্তু পড়লো না। তো এভাবেই আসলে প্রিমোডিয়াল প্রিভেনশনের কথা আমরা চিন্তা করতে পারি। এরপরে প্রাইমারি প্রিভেনশন তো বললাম যে হেলথ প্রমোশন অ্যান্ড স্পেসিফিক প্রোটেকশন। এরপরে আমরা চিন্তাভাবনা করলাম যে সেকেন্ডারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে দুটো কথা মনে রাখতে হবে, আর্লি ডিটেকশন অ্যান্ড ট্রিটমেন্ট, অর্থাৎ ডিজিজটাকে আর্লি ডায়াগনোস করতে হবে, রিস্ক গ্রুপকে স্ক্রিনিংয়ের মাধ্যমে বের করতে হবে কাদের ডিজিজ হয়েছে কি হয় নাই, এরপরে গিয়ে আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি, তাহলে কিন্তু প্রায় সেকেন্ডারি লেভেলে আমরা প্রিভেনশন করতে পারি। এরপরে যেটা আমরা বললাম টারশিয়ারি লেভেলের প্রিভেনশন, টারশিয়ারি লেভেলের প্রিভেনশনে একটা ডিজিজ হয়ে গেছে কিন্তু সেই ডিজিজটার সঠিক চিকিৎসা এবং তার যে ব্যবস্থাপনা লাইফ স্টাইল তার যে হেলথ এডুকেশন সব কিছুর মাধ্যমেই কিন্তু আমরা তার ডিজিজ হওয়ার পরে ডিজিজের যে সমস্ত দিক হতে পারে, একটা ডিজিজ হয়ে গেলে যে তার যে আরও ভয়াবহ রূপ ধারণ না করে সেটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। সেটা আমি আলোচনা করলাম যে এমন ডায়াবেটিস মেলাইটাস যদি কারো হয়ে থাকে তো সেক্ষেত্রে যদি আমরা তাকে
সঠিক চিকিৎসা এবং ডায়েট ডিসিপ্লিন ড্রাগটা সঠিকভাবে মেনটেন করি, তার যদি এক্সারসাইজটা রেগুলার সে করতে পারে, ড্রাগটা মেনটেন করে, ডিসিপ্লিনের মধ্যে থাকে, এক্সারসাইজের মধ্যে থাকে, তাহলে কিন্তু তার ডায়াবেটিসের যে ইফেক্টগুলো আসতে পারে, যে আনকন্ট্রোল ডায়াবেটিসের জন্য যেটা হতে পারে, ডায়াবেটিস নেফ্রোপ্যাথি হতে পারে, নিউরোপ্যাথি হতে পারে, এগুলো কিন্তু প্রিভেন্ট করতে পারি। এরপরে ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস হতে পারে, সেটাও কিন্তু আমরা করতে পারি। আবার যদি সে বুঝতে না পারে, ড্রাগটা সঠিকভাবে মেনটেন না করে, ড্রাগ না করে খাবারটা সে না খায়, তাহলে কিন্তু দেখা যাবে যে তার হাইপোগ্লাইসেমিক শকে যেতে পারে, এইভাবে কিন্তু মারাও যেতে পারে। তো এই বিষয়ের মধ্যে রাখতে পারি, যদিও ডিজিজ হয়ে গেছে, এটা টার্শিয়ারি লেভেল প্রিভেনশন। আবার অ্যাক্সিডেন্টে যদি কারো কোনো অঙ্গহানি হয়, তাকে আমরা ভোকেশনাল ট্রেনিং দিতে পারি, তাকে রিহ্যাবিলিটেশন করতে পারি। রিহ্যাবিলিটেশন অনেক রকম হতে পারে, ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন হতে পারে, সাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন হতে পারে। তো এই বিষয়গুলাই আসলে, তো আমরা আজকে যে বিষয় বললাম প্রিভেনশন, প্রিভেনশনটা হচ্ছে একটা প্রসেস বা ওয়ে বাই হুইচ উই ক্যান প্রিভেন্ট এ ডিজিজ। প্রিভেনশন ইজ এ ওয়ে অফ ব্রেকডাউন অফ দ্য কজেশন অফ এ ডিজিজ। একটা ডিজিজ হওয়ার যে চেইন অফ ইনফেকশন, সেটাকে যদি ব্রেকডাউন করে দিতে পারি আমরা, সেটাই কিন্তু একটা প্রিভেনশন। তো আমরা যেটা বললাম প্রিমোডিয়াল প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি প্রিভেনশন। আমি অনেকবার রিপিট করলাম, এই জন্যই যারা ক্লাসটা করবে একেবারেই নতুন, তারা যেন মানে বারবার শুনে বলতে পারে। এখানে তো আমার ফিডব্যাক নেওয়ার সুযোগ নেই, যে আমি জিজ্ঞেস করব যে আসলে কে বুঝতে পারলো কে বুঝতে পারলো না, এই জন্য আসলে আমি বিষয়টা বারবার রিপিট করলাম। আমি জানি না আপনাদের কেমন লেগেছে, তবে সবাইকে ধন্যবাদ জানাবো ধৈর্য সহকারে শোনার জন্য। 20 মিনিটের ক্লাস, 20 মিনিটে আমি শেষ করার চেষ্টা করলাম, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। হয়তো আবার কোনো একদিন দেখা হবে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সেই সাথে আমি একটু কমেন্টগুলো নিয়ে নিচ্ছি। তার ম্যাডাম উনি লিখেছেন যে প্রিমোডিয়াল প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি প্রিভেনশন। যাক, আমার ক্লাসটা মোটামুটি সার্থক হলো। শিরিন আক্তার অলরেডি আমার অ্যাটলিস্ট মানে প্রিভেনশনের যে লেভেলটা সেটা লিখে ফেলেছে। তানজিন আক্তার লিখছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। মিঠুন ভাই লিখেছেন গোয়ান, থ্যাংকস। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।